অলরেডি ইউআই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, তাই না? একটা ডিজাইন যেটা ওয়েব ফরম্যাটে, মনে করেন এই ডিজাইনটা আপনি করেছেন, ডিজাইনটা করার পরে ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করবে, কনভার্ট করবে ফ্রন্ট এন্ডে। আচ্ছা, তো এই ডিজাইনটা মনে করেন আপনি করেছেন, করার পরে কি হবে, এই ডিজাইনটা যখন ফ্রন্ট এন্ড ডেভেলপার এইচটিএমএল করবে। আচ্ছা, আজকের যে ক্লাসটা বেসিক্যালি হলো যে রেসপন্সিভ ডিজাইন, আমরা যে ডিজাইন করি সেই ডিজাইনটা আসলে মোবাইল মোডে, ট্যাব মোডে, বিভিন্ন স্মার্ট যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে কীরকম আসবে সেটাও কিন্তু আমাদের ডিজাইন করে দিতে হবে। নর্মালি মনে করেন এই ডিজাইনটা আমরা করেছি, এই ডিজাইনটা যদি একটা ডিভাইসে যায়, স্মার্ট ডিভাইসে যায়, তখন কীরকম আসবে সেটা আমাদের জানা উচিত। আর এই ডিজাইনটা যদি আপনি না করেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার জানবে না যে আসলে সেটা কীরকম হবে, তাতে আলটিমেটলি রেজাল্ট কী হবে, যে আপনি ডিজাইন করেছেন, স্মার্ট ডিভাইসে গিয়ে দেখবেন যে তার কোনো আগা মাথা নেই, হয়তো উল্টা পাল্টা হয়ে গেছে, কারণ সে তো আসলে জানে না ডিজাইনটা কীরকম হবে। আমি এই যে দুইটা উইন্ডো খুলেছি, আমরা যদি এটা স্মার্ট ডিভাইসে নিয়ে যাই, স্মার্ট ডিভাইসের অনেকগুলো সাইজ আছে, স্পেশালি 320 থেকে শুরু হয়, এটা হলো মোবাইল ডিভাইসের জন্য। মোবাইল ডিভাইসে যখন যাচ্ছে আপনি এখানে খেয়াল করে দেখেন, যেখানে টেক্সটটা আছে ছবিটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ জায়গাটা তো কম, ছোট। আচ্ছা, তাহলে ডিফারেন্সটা কি হলো, ডেস্কটপ মোডে যে কাজটা আছে যেটা হলো ইমেজ দেখা যাচ্ছে, টেক্সট দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে, কিন্তু যখন নাকি রেসপন্সিভ মোডে আসবে, আই মিন মোবাইল অথবা স্মার্ট ডিভাইসগুলো যখন আসবে, তখন কি হচ্ছে, চেঞ্জেসটা হচ্ছে এখানে কাজের উপরে, মানে ওয়েবসাইটের যে কন্টেন্ট সেটার উপর ডিপেন্ড করে আসলে কোন জিনিসটা ফোকাস করব। মনে করেন যদি এটা ই কমার্স সাইট হতো তাহলে কি হতো, ই কমার্স সাইটে আসলে টেক্সটটা মুখ্য না, ই কমার্স সাইটে প্রোডাক্টটা মুখ্য, তাহলে তখন প্রায়োরিটি দেওয়া হতো ইনস্টিটিউট অফ ইমেজ, আপনার টেক্সটের পরিবর্তে ইমেজটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো। যেহেতু এটা কর্পোরেট, একটা বিজনেস অথবা ক্রিয়েটিভ, সেখানে আসলে টেক্সটটা মুখ্য, এই জন্যই টেক্সটটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এটাকে রাখা হয়েছে, ইমেজটাকে লেস করে দিয়েছে। যদি আপনি নিচের অপশনটা দেখেন, এটাকে বলা হয় কল অফ অ্যাকশন। আপনি যদি নর্মাল সাইটে যান, আপনি দেখেন এখানে কল অফ অ্যাকশনটা আছে, হুবহু কল অফ অ্যাকশনটাই রাখা হয়েছে, কিন্তু এখানে বিশাল বড় করে আছে স্মার্ট ডিভাইসে গেলে আমার এটা হয়তো দুই লাইন হয়েছে, এখানে হয়তো লাইনের সংখ্যা বেড়েছে, কিন্তু সবগুলো কন্টেন্ট রেখেছি, ইউজারকে সাইটে গিয়ে, ডানে গিয়ে, বামে গিয়ে যেন দেখতে না হয় এভাবে ডিজাইনটা করা হয়েছে। পরে স্টেপে যদি আপনি দেখেন সার্ভিসগুলো যে আছে, এখানে দেখেন হরিজেন্টালি সার্ভিসগুলো আছে, এখানে যখন যাচ্ছি আমি কিন্তু হরিজেন্টালি চারটা রাখতে পারি না, যদি চারটা হরিজেন্টালি রাখি তাহলে কি হবে, ডিজাইনগুলো ছোট ছোট হয়ে যাবে এবং এটা রিডেবিলিটি থাকবে না, আমার যে উদ্দেশ্য, আমার যে গোল সেটা কিন্তু আসলে আমি রিচ করতে পারবো না। সেই জন্য যেটা করতে হয় যে আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল করে দিয়েছি, একটার পরে আরেকটা নিয়ে আসছি, তাতে কি হয়েছে মোবাইল তো লম্বা কাজে চিকন, আমি একটার পর স্ক্রল করতে পারছি, ওইভাবেই ডিজাইনটা এখানে করা হয়েছে। ঠিক এরকম করে প্রতিটা সেকশন যেভাবে আছে সেই সেকশনগুলোকে সাজানো হয়েছে। হ্যাঁ, এখানে পুরো সাইটটা যেরকম আছে সবগুলো কন্টেন্ট রাখা হয়েছে। আচ্ছা, কিছুটা ডিফারেন্স আছে, কোথাও কোথাও ডিফারেন্স হবে, যেরকম আমরা যদি অ্যামাজনের সাইটটা দেখি, অ্যামাজনের সাইটটা কীরকম ডিজাইন করা হয়েছে, এখানে আইটেমগুলো আছে, তারপরে এখানে উইজেট আছে, তারপরে এখানে এক্সট্রা কিছু টেক্সট আছে। যখন আমরা একটা সিমুলেটর, আমি নিয়েছি একটা সিমুলেটর দিয়ে আপনাদের দেখাচ্ছি যে সিমুলেটর যখন যায় তখন কি হয়। সাইটটা লোড হয়েছে, এখন আমরা যদি দেখি এখানে যে ডিজাইনটা আছে, এখান থেকে ডিজাইনটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়েছে। আপনারা দেখেন একটা ই কমার্স সাইডে ধরেন অনেকগুলো ছবি থাকে, অনেকগুলো প্রোডাক্ট থাকে, মানে থাউজেন্ডসের উপরে হয়তো প্রোডাক্ট আছে। এখন আপনি মেনুতে গিয়ে আসলে খুঁজে খুঁজে প্রোডাক্ট বের করাটা অনেক টাফ বিষয়, তার থেকে আপনি হয়তো একটা এসএসডি খুঁজতেছেন, আপনি এখানে এসএসডি লিখে সার্চ দেন, তাহলে কী হবে, দ্রুত প্রোডাক্টটা পাওয়া যাবে ইনস্টিটিউট অফ আপনি এখান থেকে খুঁজে বের করা, তাই না? তো সেই কারণে ওরা যেটা করেছে, মোবাইল ডিভাইসে যখন গিয়েছে তারা দেখেন লোগোটা উপরে উঠে এসে লগ ইন, তারপরে কার্ট, সবগুলো উপরে দিয়ে দিয়েছে, কিন্তু সার্চটাকে বড় করে রাখছে। তারা চাইলে করতে পারতো যে সার্চটাকে বড় না করে হয়তো ছোট করে রাখতো, তাই না? সার্চটা যদি চিন্তা করতো যে আমরা ছোট করে দিই তাহলে বিষয়টা হতে পারতো, কিন্তু সেই কাজটা ওরা করে নাই। ওরা কী করছে, সার্চটাকে বিগ করে দিয়েছে, বাকি জিনিসগুলোকে কমিয়ে দিয়েছে, যেগুলো তাদের কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো আসলে আনওয়ান্টেড। আমি কি পয়েন্টটা বুঝাতে পেরেছি? তাইলে নর্মালি আপনারা ই কমার্স সাইটে যখন কাজ করবেন তখন এই কাজটা করতে হবে। তারপরে যদি আমরা আরেকটু জিনিস দেখি, মনে করেন অ্যামাজনের এই যে কন্টেন্টগুলো দেওয়া হয়েছে, কন্টেন্টের পরে উইজেট আছে, উইজেটের পরে আবার
অনেকগুলো বিষয় আছে, যে কোন কোন কান্ট্রিতে তাদের শপ আছে এবং তারা কি কি বিষয় নিয়ে কাজ করে, অনেকগুলো বিষয় এখানে দেওয়া আছে। আপনি যদি এখানে যান, মোবাইল ডিভাইসে যান, মোবাইল ডিভাইসে গেলে আপনি স্ক্রল করে আপনি সাইন ইনটা পাবেন। এখানে সাইন ইনটা ওরা ডিরেক্টলি ইউজ করেছে, কিন্তু এখানে ডিরেক্ট করে নাই, হিডেন ক্লিক করেছে। এখানে কিছু প্রোডাক্ট তারা দিয়েছে, হয়তো ডিফারেন্ট কিছু প্রোডাক্ট দিয়েছে, সেম প্রোডাক্ট দেয়নি। আর হলো নিচে যদি আপনি যান, আমরা হয়তো উইজেটটা দেখতে পাচ্ছি, উইজেটে তারা সব আইটেম নেই, অল্প কিছু আইটেম তারা এখান থেকে নিয়ে আসছে, বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু নাই করে দিয়েছে। এই যে জায়গাটুকু নাই কেন, এটার কারণ হলো এটা আসলে একটা অতিরিক্ত ইনফরমেশন। এই ইনফরমেশনটা আসলে একজন মোবাইল ইউজার, সে আসলে এতগুলো ইনফরমেশন দেখতে চায়, অনেক বিশাল লম্বা হয়ে যাবে, তার কাছে এটা লেস ইম্পর্টেন্ট মনে হয়েছে, যার কারণে কি করেছে, মোবাইল ইউজারের জন্য এই জিনিসটা বাদ করে দিয়েছে। বুঝতে পেরেছি বিষয়টা। তার মানে হলো আপনারা যখন ডিজাইন করবেন, একটা ডিজাইন কমপ্লিট হওয়ার পরে আরও দুইটা মোডই আপনারা ডেভেলপ করতে হবে। দুইটা মোড কীরকম, একটা হলো 320 মানে হলো মোবাইল ডিভাইস, আর একটা হলো 768, এটা হলো ট্যাব বলা হয়, ট্যাবের 768 হলো ট্যাবের জন্য। এখানে এসে দেখেন নর্মাল যে ডিজাইনটা, এটা স্ট্যান্ডার্ড ডিজাইনের মতোই কিন্তু একটু কম্প্যাক্ট। কি ডিফারেন্স, নর্মালি হলো এই সার্ভিসগুলো আমাদের আছে চারটা, এখানে এসে দুইটা করা হয়েছে। যদি আমরা চারটা দিতাম তাও কিন্তু ছোট হয়ে যেত, যার কারণে ট্যাবে এসে আমরা চারটা করেছি। এরকম যেখানে যেমন এখানে তিনটা সার্ভিস ছিল, তিনটাকে কম্প্যাক্ট করে ট্যাব ভিউতে কিন্তু আমরা এটা রিডেবিলিটি রেখেছি, যেখানে পড়া যাচ্ছে সুন্দর, কোনো প্রবলেম হচ্ছে না, যার কারণে এখানে তিনটা রেখেছি। তার মানে হলো আইটেমগুলো আপনি যখন সাজাবেন তখন চিন্তা করতে হবে যে আমি যেই ভিউর জন্য করছি সেই সাইজে গিয়ে সেটা কি সুন্দর মতো পড়া যাচ্ছে কিনা, ক্লিয়ার পড়া যাচ্ছে কিনা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তার মানে হলো আপনি একটা ডিজাইন করার পরে সেটাকে আবার রিসাইজ করতে হবে দুইটা ভার্সনে, একটা হলো 320 আর একটা হলো 768। 768টা বেসিক্যালি ট্যাবের জন্য, 320টা হলো মোবাইলের জন্য। তাহলে রেসপন্সিভের জন্য বেসিক্যালি এই দুইটা জিনিস নিয়ে কাজ করতে হয়। তাহলে কি সুবিধা হবে, যে আপনি যদি ডিজাইনগুলো করে দেন তাহলে আসলে যে ফ্রন্ট এন্ড ডেভেলপ করবে সে আসলে বুঝবে রেসপন্সিভ মোডে গেলে কীরকম হবে। আদারওয়াইজ দেখা যাবে আপনি একটা ডিজাইন করেছেন সেটা হয়তো অন্যরকম আসলো, হ্যাঁ এরকম কিছু প্রবলেম হবে আর কি।